চাঁদপুরে দিন দিন কমছে কৃষি জমি। গত 10 বছরে কমেছে 10,000 হেক্টরেরও বেশি জমি, ফলে কমে গেছে ফসল উৎপাদনও। অপরিকল্পিত ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য খামার, ফলের বাগান গড়ে তোলা এর অন্যতম কারণ। কৃষি বিভাগ বলছে তিন ফসলি জমি রক্ষায় উদ্যোগ নিয়েছে তারা। ধীরে ধীরে সবুজের জায়গা দখল করছে ইট পাথরের অবকাঠামো, হারিয়ে যাচ্ছে কৃষি জমি। চাঁদপুরে 2012 সালে আবাদি জমি ছিল 94,585 হেক্টর, এখন সেটা দাঁড়িয়েছে 83,664 হেক্টরে। 10 বছরের কম সময়ে এ জেলায় কৃষি জমি কমেছে 10,000 হেক্টরেরও বেশি। ক্ষেতের ভিতরে গড়ে উঠছে বসত বাড়ি ও শৌখিন খামার, বালু দিয়ে ভরাট করা হচ্ছে জমি। কোথাও পরিবর্তন এসেছে আবাদের ধরনে। স্থানীয়রা বলছেন প্রয়োজনের তাগিদেই ফসলের জমিতে গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার ও ফলের বাগান। 1 কেজি মাছের দাম 150 টাকা, তো ওই ভিতরে একটা ছোটখাটো গর্ত করে কিছু মাছ খানো, নিজের খানো চলে, বেচাও চলে। বড় লোকটা ঢাকা থেকে আইসা এই জমিগুলো কিনা, তারা ঘর বাড়ি করে তারা থাকে না, শুধু ঘর বাড়ি করে ফালাই দিয়ে যায়। 100 শতাংশ 200 শতাংশ লই একটা গর্ত লই এক বাড়ি হয়ে যায়, আর সাইড বলতে গাছ গাইলে জমি আমাকে নষ্ট করে ফেলায়। অপরিকল্পিত অবকাঠামোর ফলে সেচ ও পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে জানান সেচ কর্মকর্তা। এই বাড়িঘর রাস্তাঘাট হওয়ার কারণে যে আমাদের যে নিষ্কাশন প্রণালী যেটা, হ্যাঁ, নিষ্কাশন প্রণালী, এটা আসলে অনেক জায়গায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়, যার জন্য সে কৃষক ওই জমিগুলোতে কৃষক কিন্তু কৃষক কাজ করতে পারতেছে না। এই অবস্থায় কৃষি বিভাগ বলছে 2 ও 3 ফসলি জমি রক্ষায় নেওয়া হয়েছে উদ্যোগ। 2 ফসলি 3 ফসলি জমিগুলো যেন আমাদের কৃষি থেকে বেহাত না হয়, আমরা এই ব্যাপারে সর্বদা সচেষ্ট আছি। আর ভূমির শ্রেণী পরিবর্তন বা এই সংক্রান্ত যে সিদ্ধান্ত সময়, এটা তো জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত, ওইখানে আমাদের কিছু করার নাই। চাঁদপুরে 1 ফসলি জমি রয়েছে 23,221 হেক্টর, 2 ফসলি 48,248 হেক্টর ও 3 ফসলি জমি রয়েছে 12,195 হেক্টর। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ।